নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। এই দিনটা যেন গোটা দেশের কাছে অন্যতম একটা স্মরণীয় দিন। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 508টি রেলওয়ে স্টেশনের আপগ্রেডেশনের কাজের যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। আর এই 508টা রেল স্টেশনের মধ্যে রাজ্যেরও বেশ কয়েকটি রেলওয়ে স্টেশন রয়েছে যেগুলোর আপগ্রেডেশনের কাজ শুরু হবে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়ে গিয়েছে। এবং শিয়ালদা রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, তার পাশাপাশি কিন্তু কংগ্রেসের তরফ থেকে প্রদীপ ভট্টাচার্য। রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে যেখানে গোটা রাজ্যের প্রায় প্রতিটি প্রান্ত থেকে হিংসার অভিযোগ, হিংসার ঘটনা সামনে এসেছিল, তখন রাজভবনে শুরু করেছিলেন পিস রুম। যে পিস রুমের ছবি, একেবারে ভেতরকার ছবি, সবার প্রথম রিপাবলিক বাংলা আমরা তুলে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। আর পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পরেও এখন অবধি হিংসা অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পাতলেই কোথাও বোমা বিস্ফোরণের শব্দ, কোথাও বা গুলি চলার আওয়াজ, কোথাও বা সন্তান হারা মায়ের কান্নার রোল আর্তনাদ কানে আসছে। আর রাজ্যের সব থেকে বড় শত্রু হিংসা, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে আবেদনও জানালেন যাতে একটি পিস ট্রেন চালু করা যায়। সর্বপ্রথম কলকাতা থেকে পিস ট্রেন চালু হয়ে তা যাবে নিউ জলপাইগুড়ি, পরবর্তী ক্ষেত্রে দার্জিলিং, যাতে পিস ট্রেন চালু করা হয়। সেই আবেদন যেমন একদিকে রাখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অন্যদিকে দাঁড়িয়ে কিষাণ এক্সপ্রেস, সেই কিষাণ এক্সপ্রেস চালুর আবেদনও তিনি রাখছেন। এবং অবশ্যই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে মাথায় রেখে কালচার অন হুইলস, অর্থাৎ বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেগুলোকে একটি ট্রেনে সাজিয়ে যাতে তা গোটা রাজ্য বা রাজ্যের বাইরেও ঘুরতে পারে, সেরকম একটি ট্রেন তৈরির আবেদনও জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং নিঃসন্দেহে শিয়ালদা স্টেশন, যে স্টেশনে প্রতিদিন অন্ততপক্ষে কয়েক লক্ষ মানুষ তারা আসেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, সেই শিয়ালদা স্টেশনের নতুনভাবে সাজিয়ে তোলার যে কাজ, সেই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো রবিবার। এবং অবশ্যই খুব তাড়াতাড়ি এই যে রেনোভেশনের কাজ, দেশের 508টা রেলওয়ে স্টেশনে এই যে রেনোভেশনের কাজ, সেই কাজ শেষ হবে প্রত্যাশা সকলের। আর নিঃসন্দেহে কাজ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের নাম আরো অনেকটা যে উজ্জ্বল হবে, সেই কথা নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখেন না কেউ। আর নিঃসন্দেহে কত দ্রুততার সঙ্গে আরো অগ্রগতি হয় ভারতীয় রেলের, সেই দিকে তাকিয়ে রয়েছেন আপনারা সকলে। আর আপনাদেরকে ঠিক এইভাবেই রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে নজর রাখতে হবে দিনের সমস্ত খবরের আপডেটের জন্য। আর হ্যাঁ, অবশ্যই শুধু টিভি স্ক্রিন নয়, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ বা অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেলে আপনারা নজর রাখবেন এইভাবেই দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।